গর্ভবতী হলে কি পেটে ব্যথা হয়? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকেন। গর্ভ অবস্থার লক্ষণ হিসেবে কিন্তু পেটে ব্যথা হয়, তবে গর্ভ অবস্থাতে আরও কিছু গুরুতর সমস্যার লক্ষণ হিসেবেও কিন্তু পেটে ব্যথা দেখা দেয় প্রথম দিকে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব কি ধরনের ব্যথা আপনার গর্ভ অবস্থার লক্ষণ হিসেবে প্রকাশ পায় এবং কি ধরনের ব্যথা আপনার ঝুঁকিপূর্ণ হতে পারে, যেটাতে আপনার প্রেগনেন্সি মিসক্যারেজের সম্ভাবনা থাকতে পারে বা আপনার ভ্রূণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে। চলুন এই ভিডিও থেকে সেটা জেনে নেওয়া যাক। তবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন। প্রথমে আলোচনা করব সাধারণ ব্যথাগুলি নিয়ে, যেগুলোতে ভয় পাওয়ার কিছুই নেই। এরপর আলোচনা করব ঝুঁকিপূর্ণ ব্যথাগুলি নিয়ে, যেগুলো দেখলেই আপনারা দ্রুত ডক্টরের শরণাপন্ন হবেন। প্রথমত সাধারণ ব্যথা যেগুলো হয়, ফার্স্ট হচ্ছে ইমপ্লান্টেশন ব্যথা, যেটা আপনার একেবারে প্রেগনেন্সির শুরুতেই হবে, অর্থাৎ আপনার মাসিক ডেটের কাছাকাছি সময়ে হবে। ধরুন আপনার পিরিয়ড হয়েছে এবং তারপর থেকে আপনি প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন এবং সেই মাসে যদি আপনার প্রেগনেন্সি কনসিভ হয় তো পরবর্তী ডেটে গিয়ে তো আপনার পিরিয়ড মিস হবে, তো ওই পরবর্তী ডেটের এক সপ্তাহ আগে আপনার তলপেটে ব্যথা হবে, সেটাই হচ্ছে আপনার ইমপ্লান্টেশন ব্যথা। এই ব্যথা কিন্তু খুবই হালকা ব্যথা হবে, আপনার তলপেটের যে কোনো পাশে হতে পারে বা কোমরের দিক থেকে হতে পারে বা মাঝখানেও হতে পারে। তো আপনার তলপেটে যদি পিরিয়ডের এক সপ্তাহ আগে কোনো রকম হালকা ব্যথা, খিঁচ ধরা অনুভব, এই ধরনের ক্রাম্পিং যদি দেখেন, সেক্ষেত্রে এটা ইমপ্লান্টেশন পেন বা গর্ভরোপণ ব্যথা হিসেবে আপনারা ধরে নিতে পারেন। এই ব্যথা দুই একদিন ধরে হয় এবং খুবই হালকা প্রকৃতির ব্যথা হয়। এই ব্যথার পর যদি আপনার পিরিয়ড ডেটে পিরিয়ড না হয়, সেক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করার জন্য প্রস্তুত হবেন। এরপর হচ্ছে হরমোনজনিত ব্যথা। গর্ভধারণের ফলে গর্ভবতীর শরীরে কিন্তু বেশ কিছু হরমোনের প্রভাব বেড়ে যায়। এর মধ্যে একটি হরমোন হচ্ছে প্রজেস্টেরন হরমোন। এই হরমোনের প্রভাবে কিন্তু হজম শক্তি কমে যায়, হজমের জন্য কাজ করা মাসলগুলো কিন্তু অনেকটা শিথিল হয়ে পড়ে, ফলে হজমের গতি কমে যায়। এর ফলে আপনার পেটে গ্যাস তৈরি হয়, পেট ফোলা মনে হয়, অল্প খেলেই পেট ভরা ভরা মনে হয়। এই গ্যাস তৈরি হওয়ার ফলে বা এই হরমোনের প্রভাবে যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, এই কারণে পেটে ব্যথা বা কিছুটা অস্বস্তি হতে পারে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে। এরপর হচ্ছে জরায়ু প্রসারণের ফলে যে ব্যথা হয়ে থাকে। গর্ভরোপণের পর আপনার শিশুর গ্রোথের কারণে জরায়ু প্রসারিত হতে থাকে, এর ফলে জরায়ুর চাপ আপনার পেটের অন্যান্য অর্গানসগুলোর উপরে পড়ে, যেমন আপনার ব্লাডারের ওপরে বা জরায়ু প্রসারিত হয়ে পরিপাকতন্ত্রের ওপরে বা পরিপাক নালীর ওপরে চাপ বাড়াতে থাকে। এই চাপ বাড়ার কারণে আপনার হজম শক্তি কমে যায় এবং আপনার পেটে ব্যথা হয়। এরপর হচ্ছে রাউন্ড লিগামেন্ট পেন। গর্ভকালীন সময়ে আপনার ভ্রূণের গ্রোথের সাথে সাথে জরায়ুর যে বিভিন্ন পরিবর্তন, জরায়ুকেও যে প্রসারিত হতে হচ্ছে, এর ফলে জরায়ুর আশপাশে থাকা পেশি বা লিগামেন্টগুলোতে চাপ পড়ে বা টান পড়ে, এর ফলে পেটে ব্যথা হয়ে থাকে। তবে এগুলো আপনার ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম তিন মাস পার হবার পর সেকেন্ড ট্রাইমেস্টার বা গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে এই ধরনের ব্যথাগুলো বেশি দেখা যায়। এরপরে আসছি ব্রাস্টন হিক্স কন্ট্রাকশন। এই ব্যথা কিন্তু অনেক মহিলারাই প্রেগনেন্সির সময়ে অনুভব করে থাকেন, তবে জরায়ুর অনিয়মিত সংকোচন প্রসারণের ফলে সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারেই কিন্তু এই ব্যথা বেশি অনুভব হতে থাকে। তবে এই তৃতীয় ত্রৈমাসিকে এ ধরনের ব্যথা হলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে আপনারা শিওর হবেন আপনাদের লেবার পেন কিনা বা ব্রাস্টন হিক্স কন্ট্রাকশন কিনা সেটা নিশ্চিত হতে হবে। এরপরে আসছি ঝুঁকিপূর্ণ ব্যথাগুলি নিয়ে। ঝুঁকিপূর্ণ ব্যথার মধ্যে যেটা প্রথমে আসে এবং প্রেগনেন্সির শুরুতেই দেখা দেয়, সেটা হচ্ছে আপনার একটোপিক প্রেগনেন্সির ব্যথা। শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে যে একটি ভ্রূণ গঠন হয়েছে, সেই ভ্রূণটি যদি নিজের জায়গা জরায়ুতে এসে না রোপণ হয়ে জরায়ুর বাইরে কোথাও রোপিত হয়, যেমন আপনার গর্ভনালী হতে পারে, ওভারি হতে পারে, পেটের যে কোনো জায়গা হতে পারে বা জরায়ুর নিচে সার্ভিক্সে এসেও ভ্রূণ রোপণ হতে পারে, এই ধরনের অস্বাভাবিক ইমপ্লান্টেশন ঘটলে কিন্তু আপনার শরীরে প্রথম থেকেই প্রচণ্ড ব্যথা হবে। এই ব্যথা কিন্তু আপনার পিরিয়ডসের ব্যথা মতো হবে না, এই ব্যথা অনেক বেশি পরিমাণে হবে। অনেকের ক্ষেত্রে এই ব্যথার সাথে ব্লিডিং হতে পারে, তবে ব্লিডিং না হলেও যদি অত্যাধিক পরিমাণে ব্যথা হয়, সেটা প্রেগনেন্সির শুরুতেই আপনার পিরিয়ড ডেটের কাছাকাছি সময় হতে পারে বা পিরিয়ড ডেট পেরিয়েও হতে পারে, তবে অবশ্যই আপনারা ডক্টরের কাছে গিয়ে চেক আপ করাবেন।
এরপর হচ্ছে মিসক্যারেজ বা গর্ভপাতের ব্যথা। গর্ভধারণের প্রথম 3 মাস গর্ভপাতের ঝুঁকি অনেকটা বেশি থাকে। গর্ভপাতের লক্ষণ হিসেবে পেটে ব্যথার সাথে সাথে আপনার ব্লিডিং হবে, প্রথম দিকে স্পটিং টাইপের হতে পারে, আস্তে আস্তে আপনারা দেখতে পারেন যে ক্লটস টাইপের কোনো ব্লাড বের হচ্ছে, ব্লাডের সাথে টিস্যু বের হচ্ছে, এরকম আপনারা দেখতে পারেন। এরপর হচ্ছে প্রিএক্লামসিয়া। প্রিএক্লামসিয়ার ফলেও কিন্তু আপনার পেটে ব্যথা হয়, এই ব্যথা আপনার পাজরের দিকটাতে হয়ে থাকে, তবে এটি হাই ব্লাড প্রেশারের কারণে এই প্রিএক্লামসিয়ার সমস্যাটি দেখা দেয়। তবে আপনাদের যদি পাজরের নিচে ব্যথা হয় তবে অবশ্যই আপনারা ডক্টরের সাথে পরামর্শ করতে ভুলবেন না। এরপরে হচ্ছে প্লাসেন্টা বা গর্ভফুল আপনার জরায়ু থেকে আলাদা হয়ে যাওয়া। এই আলাদা হয়ে যাওয়ার ফলে কিন্তু আপনার তীব্র পেটে ব্যথা হতে পারে এবং এর সাথে কিন্তু প্রচণ্ড রক্তপাত হবে। এছাড়াও আপনাদের যদি ইউরিন ইনফেকশন হয় সেক্ষেত্রেও কিন্তু পেটে ব্যথা হয় এবং প্রস্রাবের সময় জ্বালা পড়া, ঘন ঘন প্রস্রাব তো প্রেগনেন্সির একটি লক্ষণ, তবে ইনফেকশনের কারণেও কিন্তু আপনার ঘন ঘন প্রস্রাব হবে। যদি ঘন ঘন প্রস্রাব হয় এবং তার সাথে যদি ব্যথা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডক্টরের শরণাপন্ন হবেন। অনেকের ক্ষেত্রে তো ব্লাড যেতেও শুরু করে প্রস্রাবের সাথে, তো পেটে ব্যথার সাথে এ ধরনের লক্ষণ থাকলে অবশ্যই আপনারা ডক্টরের শরণাপন্ন হবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।